বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গার নাম আপনাদের বলেছি যে কিরম অফবিট নাম হয় বা একটু অন্য রকমের নাম হয়, আর সেগুলি তার বিষয়ে বিভিন্ন রকমের রহস্য আপনাদের তুলে ধরেছি। আজকে তেমনই একটি দ্বীপের নাম আপনাদের বলতে চলেছি। দ্বীপটির নাম হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আইল্যান্ড। হঠাৎ ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই রকম নামকরণ কেন? মানে ওখানে কি সকলে রেগে থাকে? কিন্তু আদতে ওখানে কোনো জনবসতি নেই। এবার বলি আপনি কোথায় গেলে এই দ্বীপটি দেখতে পাবেন। সাতটি ছোট ছোট দ্বীপ নিয়ে এই দ্বীপটি গড়ে উঠেছে। নিউজিল্যান্ডে রয়েছে, নিউজিল্যান্ডের অকল্যান্ডে গেলে আপনি এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আইল্যান্ডটি দেখতে পাবেন। এবং সাউথ আইল্যান্ড, মেন সাউথ আইল্যান্ড থেকে প্রায় 500 কিলোমিটার, এবং নর্থ ওয়েস্ট সাইড থেকে, অকল্যান্ড আইল্যান্ডের নর্থ ওয়েস্ট সাইড থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আইল্যান্ডটি। এবার এই নিয়ে অনেক সময় চর্চা হয়, নামটা উঠে আসে। তো আপনারা যদি এই সংক্রান্ত আরও কিছু জানতে চান তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আমরা কিন্তু রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করতেও ভুলবেন না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।